আব্বা আমি ওকে কিছু বুঝাই দিই, আমি খুব ভালোবাসি, আমি বিয়ে করছি আব্বা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হাই হাই রে, আজকে মনে হয় আমার স্কুলে যাইতে মনে হয় লেট হয়ে যাইবে। প্রতিদিন তো স্কুলে যাইতে লেট করি। আজকে বই দেছে, এবছর নূতন নূতন গল্প আইছে, ভালো ভালো বলে গল্প আইছে। লেট করে তো সারে পিড়ে স্কুলে গেলে পাতা সামনা লাল করে ফলাইবে। আরে কাদের ভাই, মাহবুব ভাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন এদিকে? ওই শস্য লাগাইছিলাম তো, শীতকাল না, শস্য দিয়ে দেখে আইলাম, খেতে দেখে আইলাম। কি অবস্থা খেতের? আছে মোটামুটি ভালোই, ওই কুয়াশা পড়ে তো। ওদিক থেকে কোথা থেকে আইলেন আপনি? গেছিলাম ভাই বাজারে, বাজারের জিনিসপাতির দাম ভাই ঠিক আছে, কোনো জিনিসে হাত দেওয়া যায় না। আব্বা 50 টাকা দাও, আমার স্কুলে দেরি হইয়া যাইতেছে। এখন বাজে কয়টা? তুই এখন কোথা থেকে আইলি? ও নো, ঘুমাইছ সর্বনাশ করছে এই শিক্ষির বই নাকি? কি হাঁপি জাপি ওই যে গল্প এই দিয়ে দিছে, এই পুরুষ থেকে মনে করতে করতে আবার মহিলা হয়ে যায়। তোর বইটা বার কর দিয়ে, বইটা বইটা বার কর, বই বইটা বার কর দে, ওই ধর বইটা। এই যে এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানী, হ্যাঁ 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 এই যে এই যে ইতিহাস বিজ্ঞান, হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন ভাই, আপনি তো লেখাপড়াই জানেন না, এই যে এখানে লেখা আছে শরীফ থেকে এই মনে করতে করতে সে শরীফে হয়ে গেছে। এই দুটো পাতা ছিঁড়ে ফেলা রাখবো বাবা, ছিঁড়ে ফেলে তুই স্কুলে যা। পাতা ছিঁড়ে আরে ভাই ছিঁড়ে ফেলা লাগবে তো, দুটো পাতা শরীফ থেকে শরীফ হয়ে গেছে, পুরুষ মানুষ মেয়ে মানুষ হয়ে যায়। এ ভাই ওই যে এখানে তো লেখা আছে পুরুষ থেকে মেয়ে হয়ে গেছে মনে করতে করতে। আরে ভাই মনে করলে কোনোদিন হয়ে যায়, এখন আপনি যদি মনে করেন আমি কি হয়ে যাবে? এটা এখানে লেখা আছে বাবা, ছিঁড়ে ফেলা লাগবো ভাই, পাতা দিয়ে ছিঁড়ে লাগবে পুরো পাতা সিরিয়াল হবে। দুগা সময় নাই কিছু নাই, বলা এমনি দেরি করে আইসে ছিল, এটা স্কুল যা তুই। দাদা ভাই, ভাই আপনি ওই পাতা দিতে সিটি দিলেন না, যাওয়াটা দেরি করতেছেন, নতুন বই দিছেন কেবল, নতুন বই দিছে তার কি হইছে? বলা দেরি। আরে ভাই নতুন বই দিছে তাতে কি হইছে আপনি বোঝেন না? গেলে ওই ওই পাতার মধ্যে লেখা আছে শরীফ, শরীফ আহমেদ থেকে ভাবতে ভাবতে শরীফে হয়ে গেছে। আমি ওটা ভাইবে দেখবো না, আপনি অতিরিক্ত কথা কেটেছেন, জান আপনি জান শুনে যাইতেছেন জান ভাই, আপনি কিন্তু পরে পস্তাইবেন, জান আপনি পরে পস্তাইবেন, পরে কিন্তু ওই ভাইয়ের কথাটা ভাববেন, এই যে কয়ে গেলাম আমি, মাথাটা খারাপ করে এলে। আচ্ছা ভাই আপনি জান তো, পরে কিন্তু ঠিকই ভাববেন আপনি। ওলাডারে শহরে ফাড়াইলাম, লেখাপড়া শিখিলাম, মানুষের মতো মানুষই আইব, ভালো একটা চাকরি বাকরি করবো। এই কাদের ভাই বাড়ি আছেন নাকি? কাদের ভাই, কাদের ভাই বাড়ি আছেন নাকি? কে ভাই? আরে মাহবুব ভাই, আমি বলেন গেছা। ও মাহবুব ভাই নাকি? হ্যাঁ ভাই। কি মনে করে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি করতেছেন ভাই? ওই ভাই মরিচ গাছ লাগাইছিলাম, আমি ঘোড়াটি একটু হালকা করে দিতেছি। তাই ভালো কষ্টের জিনিস বুঝেন নাই? ও অনেক গাছ তো লাগাইছেন দেখি। হ্যাঁ এই যে এটি সব লাগাইলাম। চুলে বানাইছেন নাকি? হ্যাঁ চুলে বানাইলো একটা। এই যা আর একটু একটু দেখছ কেন? জানি না আমাদের বাড়ি, তুমি আজকে থেকে এখানেই থাকবা। আমাদের বাড়িটা কত সুন্দর, এখানে আমার তোমার তোমার শ্বশুর থাকে, শ্বশুর। আচ্ছা এ কাদের ভাই, কে আবার আইলো ভাই? আবার আইলো কে? আচ্ছা দেখি ভাই একটু, হ্যাঁ একটু বসেন। আবার কে আইলো রে? আমাদের বাড়ি জানাটা আব্বা, আমি বিয়ে করছি, এটা তোমার বউ মা? আব্বা আমি ঢাকা বিয়ে করেছি।
বিয়ে করছিস মানে বৌমা মানে এত বেড়া বেড়া লাগতেছে তুই কারে বিয়ে করে লয়েছস এই দুষ্ট শ্বশুরা বাবি তাকে ছেলে আছিলাম মেয়ে মেয়ে ভক্তি ভক্তি মেয়ে হয়ে গেছে এই জন্য আপনার ছেলেকে ভালোবাসে বিয়ে করেছি হা হা বাহ হায় হায় রে ফোলা করছি কি রে আমার মান সম্মান সব শেষ আমি এলাকার মধ্যে এখন মানুষের মুখ দেখামু কেমনে আমার কত শখ ছিল তোর আমি বিয়ে করামু জাগ জমক করে লেখাপড়া শিখেছি শহর বাড়ি তুই এখন একেবারে আমি ছেড়ে বিয়ে করে লইয়াছস আব্বা আমি অত কিছু বুঝি না আমি খুব ভালোবাসি আমি বিয়ে করছি আব্বা আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি হইলো হ্যাঁ মুরব্বি মাইশের কথা মুরব্বি মাইশের কথা হনো না এখন কান্দ কামাত হাত দিয়া চান্দু ওই সময় কইলাম পোলাডারে মাদ্রাসায় পড়াও পোলাডারে পড়াইলা স্কুলে ওই যে শরীফ শরীফ আর গল্প পড়রে এই সময় যদি আমি মাহবুবের কথা ধরতাম তাহলে আমার আর এই দৃশ্য দেখা লাগতো না ডাক্তার তো ভালোই কইছে না কোনো সমস্যা নাই তো এ খাদের ভাই দাঁড়ান 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 কিরে পোলাই এই দিনে বিয়ে করলো বৌমা দি গর্ভবতী ধর মিয়া কি কান বৌমা দা আপনার ভাবি কেমন করে আপনার না সমস্যা ভাবি আবার কেমনে গর্ভবতী হইলো আরে ভাই আমার সমস্যার জন্য না তো পোলা যে বিয়ে করে লইছে সেদিন ওটা তো মেয়ে মানুষ না ওটা তো পুরুষ মানুষ ওই তো এই সংসারের সমস্যা করে তার মানে এই পোলা যে বিয়ে করে আনছিল ওই যে বলে যে আমি পুরুষ থেকে মহিলা হয়েছি তার মানে ওটা মহিলা হয় না না ওটা পুরুষ হই পুরুষ হই ওই যে আপনি যেটা কইছেন না ওই ঘটনাটা ওই সেমই হইছে আল্লাহ নিয়ে আইলো পোলাই বিয়ে কইরা পোলাই কি গর্ভবতী বউরে বানাইবো ভাই 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 আর কইেন না যদ্দুর কইছেন ভাই এ ভাই এটা না কইলে তো হইব না কারণ ভাই ভাই আগে শুনেন ভাই আমার কথা শুনেন আপনি যদি মুখ চাইপা ধরেন সবাই যদি মুখ চাইপা ধরে এই কথাগুলো যদি মানুষের মাঝে ছড়ায় না দেয়া যায় মানুষ তো সচেতন হইবে না এই যে শরীফ শরীফের যে গল্প তাহলে তো এই গল্পের ভিতরে সবাই থাকবে এটার যে খারাপ এরা যে ইসলামী হারাম এরা তো কেউ মানবে না ভাই এই জন্য আমার বলা লাগবে এখন শুনেন তার মানে পোলাই বিয়ে করি আনছে ওই যে মেয়েটা কইলো ছেলেটা যে আমি মনে মনে ভাবতে ভাবতে আমি এই মেয়ে হয়ে গেছি ওই তো মেয়ে হয় নাই এখন ওই তোমার আপনার সংসারে আইসে আপনার বউরে গর্ভবতী করে তুই কি হয়েছে ভাগছে নাকি হে পোলার বউ কি ভাগি গেছে ও পোলার বউ নাই তো ভাগিয়ে গেছে গা মানে আল্লাহ হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে বলি এই যে সিক্সের বইয়ে শরীফ শরীফের যে গল্প এ দেখেন সেই গল্পের সাথে বাস্তবে মিল রেখে আমরা একটা ভিডিও তৈরি করছি আপনাদেরকে বলি আপনারা সচেতন হন আর এই শরীফ শরীফের গল্পের বিরুদ্ধে সকলে প্রতিবাদ করেন না হলে কিন্তু যদি প্রতিবাদ না করেন তাইলে কিন্তু আপনাদের বউ কিন্তু এরম গর্ভবতী হইব বইলা দিলাম কি ভাই আমি ঠিক কইছি হ্যাঁ ঠিক কইছেন হ্যাঁ ভাই ঠিক কইছি ভিউয়ার্স আমাদের এই অভিনয় করে দেখালেন আমাদের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই স্যারাটা দেখাচ্ছি ইব্রাহিম ভাই আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই সচেতনমূলক প্রতিবাদমূলক এই ভিডিওটি আমরা তৈরি করেছি অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আপনারা মানুষের মাঝে এই প্রতিবাদ ছড়ায় দেবেন বেশি বেশি শেয়ার করবেন ভাই সকলে যেন দেখতে পারে কেননা এই শরীফ শরীফার গল্প এরা ইসলামে পুরো হারাম একজন পুরুষ যদি নিজেকে মনে মনে ভাবে যে আমি মহিলা হয়ে গেলাম এটা কখনো হয় না এটা হবে না হ্যাঁ হবে না এটা কখনো হয় না পুরুষ তো পুরুষেই মহিলা তো মহিলায় এই শরীফ শরীফার গল্পের সকলে বিরোধিতা করবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কি ভাই কিছু বলবেন আপনারা আপনাদের সন্তানদেরকে এই বইয়ের দুইটা পাতা ছিঁড়ে ফেলবেন হ্যাঁ ছিঁড়ে ফেলে আর সব কিছুই পড়বেন কারণ আমরা মুসলমান